বিসমিল্লা রহমান আলীম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি হোমমেড মেড স্টাইল ক্রিস্পি ফ্রাইড চিকেন তো এটা কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এরপর এখানে যে মশলাগুলো দেব সেগুলো দেখাবো প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তা আপনার স্বাদ অনুযায়ী লবণ দেবেন গোলমরিচের গুঁড়ো দিচ্ছে এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ গরম মশলা এক চামচ কাবাব মশলা এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এরপর আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চামচ দই দিয়ে দেবো এখানে প্রায় এই চামচটার তিন চামচ তো এখানে যে মশলাগুলো দিয়েছি যেই চামচে সেই চামচের মাপটা আপনারা দেখে নেবেন এরপর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা প্রায় এখানে দু চামচের মতন দেবো আমি তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা প্রায় দু চামচের মতন হবে এরপর লেবু রস দিয়ে দিচ্ছি নিচে তো এটা এক চামচের মতন লেবু রসটা হবে এরপর এগুলোকে সব একসাথে মাখিয়ে নেব তো এটা ভালোভাবে মাখাতে হবে তো চিকেনটা এখানে আমার মাখানো হয়ে গেছে এরপর একটা আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এইভাবে ভেঙে নিয়েছি বলেতে একটা এরপর ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি এখানে ফাটানো হয়ে গেছে এরপর আমি এখানে কিছু আলুর চিপস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা প্লেটে আলুর চিপস নিয়ে নিয়েছি তো আলুর চিপসটাকে প্রথমে একদম গুঁড়ো গুঁড়ো মতন করে নেব তো এই আলুর চিপসটার জন্যেই চিকেনটা ক্রিস্পি হবে তো আপনারাও এইভাবে ক্রিস্পি ফ্রাই চিকেন করবেন তো একদম দেখতেই পাচ্ছেন আমি এইভাবে চিপসটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর ওভেনেতে আমি ওটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি প্রথমে তেলটাকে গরম করে নেব কারণ তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই পাকোড়াগুলো দিতে হবে আমাকে তো এরপর দেখতেই পাচ্ছেন একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি নিয়ে তাকে ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে যে চিপসটা রয়েছে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এইভাবে এর মধ্যে মাখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো রেডি করে নিয়েছি এবার চলুন পাকোড়াগুলো ভাজবো তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে নিয়ে তেলটা ঝরতে দিয়ে দেব দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন তো এখানে আমি বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম তো বাকিগুলোই একইভাবেই ভেজে নিলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও বা যে কোনো ভিডিওই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে পাকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে তেল জড়তে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি ক্রিসপি ফ্রাই চিকেন পকোড়া আর সাথে নিয়ে নিয়েছি কাসুন্দি তো একটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো আপনারাও একবার এইভাবে ক্রিসপি চিকেন ফ্রাই ফ্রাকোড়া বাড়িতে তৈরি করতে পারেন হোম মেড কে এফসি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ